ম্যাক্স নামে এই ছেলেটি দেখতে এতটাই সুন্দর যে তার চেহারা যেই দেখে সেই মারা যায় আর এই কারণে ম্যাক্স তার চেহারা সময় ঢেকে রাখে ম্যাক্স এতটাই সুন্দর ছিল যে তার চেহারা যেই দেখতো সে প্রথমে মুসকি হাসত কিন্তু তার কিছুক্ষণ পরেই সে মারা যেত আর যখন ম্যাক্সে জন্ম হয়েছিল তখন তার চেহারা দেখে এক ডক্টর আর দুই নার্স সেখানেই মারা যায় আর এই কারণে তার চেহারা কাপড় দিয়ে বেঁধে রাখে যাতে কেউ তার চেহারা দেখতে না পারে কিন্তু এই ঘটনাটা পুরো শহরে ছড়িয়ে যায় যার কারণে কেউ তার কাছেই আসে না আর এক হিসেবে বাধ্য হয়ে ম্যাক্সের মা বাবা সেই শহর ছেড়ে অন্য শহরে চলে যায় আস্তে আস্তে কাপড়ের পট্টি টুপি আর চশমা ম্যাক্সের শরীরের অংশ হয়ে দাঁড়ায় আর এভাবে দেখতে দেখতে ম্যাক্সের জীবনের ষোলোটা বছর কেটে যায় ম্যাক্সের মা বাবা তো তার জন্য খুবই চিন্তা করে আর চিকিৎসার জন্য অনেক বড় একটা ডাক্তারের কাছে নিয়ে যায় কিন্তু ম্যাক্স যখন সমস্যার কথা বলে ডক্টর তো বিশ্বাসই করে না সেই ডক্টর ম্যাক্সকে চেহারা দেখাতে বলে কিন্তু যখনই সে চেহারা দেখায় ওই ডক্টরও মারা যায় আর এটা দেখে তো তার পুরো পরিবার হতাশ হয়ে যায় ম্যাক্সের জীবন তো অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো ছিল না সে তো তার এই সমস্যার জন্য স্কুল যেতে পারতো না সে বাড়িতেই পড়ালেখা করতো ম্যাক্সের জীবন তো খুবই বোরিং ছিল আর সে সময় কাটানোর জন্য সেলাইয়ের কাজ করত। সে প্রতিদিন একটা করে ডিজাইন সেলাই করে দেয়ালে লাগাতো ম্যাক্সের ড্যান নামে শুধুমাত্র একটাই বন্ধু ছিল যার সাথে সে ভিডিও গেম খেলতো সামনে ভ্যালেন্টাইন্স ডে তাই ম্যাক্স তার বন্ধুকে বলে আমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজেতে যতই হোক এই বয়সে একটা গার্লফ্রেন্ড না হলে হয় নাকি ড্যান থেকে যে এক্সপার্ট ছিল তাই সে কাজে লেগে পড়ে ভ্যালেন্টাইন্স এর দিন সে একটা রেস্টুরেন্টে ম্যাক্সকে একটা মেয়ের সাথে দেখা করাতে নিয়ে যায় ম্যাক্স যান তো ওই মেয়েটার সাথে একা সময় কাটাতে পারে এই কারণে ড্যান একটা বান্না দিয়ে সেখান থেকে কাটি মারে আমাদের লাজুক ম্যাক্স তো মেয়েদের সাথে তো কথা বলতে পারতো না তাই সে মেয়েটিকে ভুং ভাং প্রশ্ন করতে থাকে ম্যাক্সের কথা শুনে তো ওই মেয়েটির ভীষণ অদ্ভুত লাগে তার উপরে আবার ম্যাক্সের মুখে কাপড় বাঁধা ওই মেয়েটিকে ইমপ্রেস করার জন্য ম্যাক্স তার হাতে বানানো একটা রুমাল তাকে দেয় কিন্তু রুমাল দেখে তো মেয়েটার আরও অদ্ভুত লাগে যে এই আবার কেমন ছেলে মেয়েদের কাজ করে এর মধ্যে ওই মেয়েটার এক্স বয়ফ্রেন্ড চলে আসে আর ম্যাক্সকে দেখেই তো সে জেনে যায় সে ম্যাক্সকে বললে তুমি তো সে ছেলে যার চেহারা দেখলে সবাই মারা যায় এখানে ম্যাক্স তার আসল পরিচয় দিতে চাইছিল না কিন্তু ওই ছেলেটি জোর করে ম্যাক্সের পোটটি খুলতে যায় কিন্তু তার মুখের পট্টি খোলার আগেই সেখানে রেস্টুরেন্টের লোককে সে সেই থামায় ওই মেয়েটাও সেখান থেকে চলে যেতে চায় ম্যাক্স ওই মেয়েটার সাথে আবার দেখা করতে চায় কিন্তু ওই মেয়েটার তো ম্যাক্সের সাথে দেখা করার কোনো ইন্টারেস্টই থাকে না এই সব কিছুর জন্য এই চেহারাই দায়ী আর এটা ভেবে ম্যাক্স ভীষণ আপসেট হয়ে পড়ে তাই ম্যাক্স তার বন্ধুকে একটা ইট দিয়ে বলে এই ইট দিয়ে মেরে আমার চেহারা খারাপ করে দেয় যাতে একটু হলো আমার এই সুন্দরতা কমে সালা এই সুন্দর চেহারার জন্যই আমার জীবনটাই বরবাদ হয়ে গেল প্রথমে তো তার রাজি হয় না কিন্তু অনেক বলার পর সে রাজি হয় আর সে সোজা ইট তার নাকে মারে এরপর আমরা ম্যাক্সকে হসপিটালে দেখি এত কিছু করার পরও কোনো কাজ হয় না তার চেহারা আগের মতোই হয়ে যায় যার ফলে তার সমস্যাও যায় না এদিকে হসপিটালে সবাই ম্যাক্সের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিলো তাই সে চাচ্ছিল তার মুখ থাকতে কিন্তু কোনোভাবেই পাচ্ছিল না ঠিক তখন এই পাশ থেকে একটা মেয়ে পেপার দেয় ম্যাক্সকে মুখ থাকার জন্য বেচারা ম্যাক্স তো তার এই সুন্দর চেহারা নিয়ে খুবই বিরক্ত হয়ে গেছে সে এই সুন্দর চেহারা দিয়ে ঘণ্টা করবে সে তো কাউকে দেখাতেই পারে না এই কারণে সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য একটা ব্রিজের উপরে যায় কিন্তু সে যখন ভয়া ভয়ে লাভ দিতেই যাবে ঠিক তখনই হসপিটালের সেই মেয়েটি তাকে ডাকে মেয়েটির নাম অ্যালেক্স সে ম্যাক্সকে বলে তুমি কি মরতে চাচ্ছ যেহেতু মরেই যাবে তাহলে চলো তার আগে একটু আমার সাথে ঘুরে আসবে অ্যালেক্স ম্যাক্সকে একটা নার্সিংহোমে নিয়ে আসে আর এখানে সে প্রায় আসে বয়স্ক মহিলাদের সাথে দেখা করার জন্য সেখানে গিয়ে সব কিছু শোনার পর ম্যাক্স তার মরার প্ল্যানিং বাদ দিয়ে দেয় বাড়িতে আসার পরও ম্যাক্স সবসময় অ্যালেক্সের কথাই ভাবতে থাকে আমার মনে হয় সে অ্যালেক্সকে ভালোবেসে ফেলেছে সে একদিন সাহস করে অ্যালেক্সকে ডেটে যাওয়ার কথা বলে অ্যালেক্সও তার সাথে ডেটে যাওয়ার জন্য খুশি খুশি রাজি হয়ে যায় তারা প্রথমে একটা শপিং মলে যায় আর অনেকগুলো ক্যান্ডি কেনে বাড়িতে গিয়ে সে ক্যান্ডিগুলো একটা বাদ রাখে আর তারপরে সেখানে তারা অনেক মজা করে এখানে ম্যাক্স অ্যালেক্সকে তার সমস্যার কথা বলে অ্যালেক্স বলে ও তুমি সে ছেলে যার চেহারা দেখলে সবাই মারা যায় এখানে অ্যালেক্সও তার সমস্যার কথা বলে আসলে অ্যালেক্স কোনো অনুভূতি অনুভব করতে পারে না অ্যালেক্সের শরীরে একটা মেশিন লাগানো আছে সে যদি তার বেশি সুখ আর বেশি দুঃখের জন্য বেশি এক্সাইটেড হয়ে পড়ে তাহলে তার হার্টবিট বেড়ে যায় যার ফলে তার সেখানেই মৃত্যু হয়ে যাবে একে অপরের গোপন কথা জানার পর তারা দুজনে একে অপরকে ভালোভাবে বুঝতে শুরু করে এরপরে তারা দুজনে অনেক মজা করে ম্যাক্স তার বাড়িতে অ্যালেক্সকে নিয়ে আসে ড্যান যখন ম্যাক্সকে ফোন করে তখন সে অ্যালেক্সের সাথেও তাকে কথা বলিয়ে দেয় বন্ধু গার্লফ্রেন্ড পেয়ে গেছে বলে তো ড্যান ভীষণ খুশি এরপরে অ্যালেক্স ম্যাক্সের চশমা খুলে ফেলে আর ম্যাক্সের এত সুন্দর চোখ দেখে তো অ্যালেক্স তার হা করে তাকিয়ে থাকে তখনই সেখানে ম্যাক্সের মা বাবা চলে আসে তা আবারও ম্যাক্সের জন্য একটা মেয়ে নিয়ে বাপরে বাপ কত অ্যাডভান্স মা বাবা কিন্তু তারা যখনই অ্যালেক্সে দেখে তারা তো ভীষণ খুশি ম্যাক্সের মা তো অ্যালেক্সকে জোরে দিয়ে বলতে থাকে আরে আমার বৌমা পেয়ে গেছি যেহেতু গার্লফ্রেন্ড পেয়ে গেছে তাই তার মা বাবা ওই মেয়েটিকে আবার পাঠিয়ে দেয় কয়েকদিন পর ডে আর সাথে দেখা করতে আসে সে ম্যাক্সকে বলে চল বন্ধু আমরা আমাদের গার্লফ্রেন্ডের নিয়ে একসাথে ডেটে যাই ম্যাক্স তো তক্ষণ হয়ে গেছে আর এরপরে দেখি তারা দুজনের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় সেখানে কোনোভাবে আঘাত পেয়ে অ্যালেক্সের হাত কেটে রক্ত বেরোতে থাকে এটা দেখে ম্যাক্স সাথে সাথে তার মুখ থেকে একটুখানি কাপড় ছিঁড়ে তার হাত বেঁধে দেয় আর এটা যখন অ্যালেক্স দেখে তখন সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে যার ফলে তার হার্টবিট বেড়ে যায় রাতে যখন তার একসাথে ছিল তখন অ্যালেক্স দেখতে চায় এটা শুনে ম্যাক্স চোখ অ্যালেক্সের দেয় আর তারপরে সে হাত দিয়ে ম্যাক্সের চেহারা অনুভব করতে থাকে আর সেই মুহূর্তে তারা দুজনে কিস করে তারপরের দিন তারা সেই সে নার্সিংহোমে যায় সেখানে গিয়ে দেখে একজন মহিলা ভীষণ অসুস্থ ওই মহিলাটি অ্যালেক্সের খুবই কাছে ছিল তাই অ্যালেক্স ওই মহিলার কষ্ট আর দেখতে পাচ্ছিল না সে ম্যাক্সকে অনুরোধ করে যাতে সে মহিলাকে কষ্ট থেকে মুক্তি দেয় আর সে যখন ওই মহিলাকে চেহারা দেখায় তখন ওই মহিলা শান্তিতে মারা যায় ওই দিনের পর থেকেই অ্যালেক্সের আর কোনো খবর থাকে না ম্যাক্স তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে সে সব দিশে আর অন্য কোনো উপায় না পেয়ে সে অ্যালেক্সদের বাড়িতে যায় ম্যাক্স যখন অ্যালেক্সের কাছে যায় সে জানতে পারে থেকে খুবই ভালোবেসে ফেলেছে আর সে যখনই ম্যাক্সের কাছে যায় ঠিক তখনই তার হার্টবিট বেড়ে যায় এতে তার শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল এমনি তো অ্যালেক্সের হাতে আর বেশি দিন নেই তারা দুজনের নেয় তারা একটা মাস্ক পাঠাতে যাবে ম্যাক্স জীবনের প্রথম কোনো পার্টিতে যাবে সে একটা কুকুরের মাস্ক পরে তারা দুজনে এই পার্টিতে ভীষণ আনন্দ করে কিন্তু হঠাৎ করে অ্যালেক্স বলে আমি বাথরুমে যাব। কিন্তু আমরা এখানে দেখতে পাই বেশি খুশি হওয়ার জন্য অ্যালেক্সের নাক থেকে রক্ত বেরোচ্ছে তাই সে ভাড়া দিয়ে সেখান থেকে চলে যায় সেই পার্টিতে ম্যাক্সের বন্ধু ড্যানও তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে কিন্তু কোথা থেকে যেন ড্যানের গার্লফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ড চলে আসে ওই মেয়েটার এক্স বয়ফ্রেন্ড ড্যান আর ম্যাক্সকে খুবই বিরক্ত করতে থাকে আর জোর করে ম্যাক্সের মুখোশ খুলে ফেলে ম্যাক্সের সামনে ড্যানের গার্লফ্রেন্ড ছিল আর ম্যাক্সের চেহারা দেখাতে ড্যানের গার্লফ্রেন্ড সেখানেই মারা যায় এরপরে দেখি ওই মেয়েটার খুনের দেয় ম্যাক্সকে জেলে নিয়ে যায় থানায় তো পুলিশ ম্যাক্সের চেহারা দেখতে ভয় পাচ্ছিল তাই তারা ম্যাক্সের ছবি একটা কাপড় দিয়ে তোলে কিন্তু কোর্টে কোনো প্রমাণ না থাকায় ম্যাক্সকে তার পরের দিনই ছেড়ে দেওয়া হয় এরপরে ম্যাক্স যখন জানতে পারে অ্যালেক্স হসপিটালে ভর্তি সে সাথে সাথে অ্যালেক্সের সাথে দেখা করতে যায় অ্যালেক্সের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সে তো হাত পাও নাড়াতে পারে না এখানে অ্যালেক্স ম্যাক্সকে জানায় যখন তার চার বছর ছিল ঠিক তখনই ডক্টর বলে দিয়েছিল সে ষোলো বছর অবধি বেঁচে থাকতে পারবে আর এখন তার সতেরো বছর চলছে তার মানে তাকে এখন মরতেই হবে তবে মৃত্যুর আগে সে ম্যাক্সের চেহারা দেখতে চায় কিন্তু ম্যাক্স তার কথাই আজই হয় না আসলে ম্যাক্স অ্যালেক্সকে হারাতে চায় না আর এই কারণে সে কান্না করতে করতে বাড়ি চলে যায় আর রাগে কষ্টে সে একটা ইট দিয়ে তার মুখে আঘাত করতে থাকে তার মধ্যে সেখানে তার মা বাবা এসে তাকে থামায় কিন্তু এই সবাই চক্করে সেখানে থাকা একটা বিড়াল ম্যাক্সের চেহারা দেখে নেয় আর সঙ্গে সঙ্গে সে সেখানে মারা যায় আর এটা দেখার পর ম্যাক্স বোঝা যায় তার চেহারা যতই খারাপ পড়ুক না কেন এতে কোনো কাজ হবে না আর এর পরের দিন সে কয়েকদিন ভাবে ভাবার পর সে সিদ্ধান্ত নেয় সে অ্যালেক্সের শেষ ইচ্ছা পূরণ করবে তাই সে একটা বাক্স নিয়ে অ্যালেক্সের সাথে দেখা করতে যায় ম্যাক্স তার মুখের কাপড় খুলে অ্যালেক্সের পাশেই শুয়ে পড়ে কিন্তু অন্য সবার মতো অ্যালেক্স শান্তিতে মরে না ম্যাক্সের চেহারা দেখার পর তার একটা হার্ট অ্যাটাক হয় আর তারপরেই সে মারা যায় ওই দিনের পর থেকে ম্যাক্স আর হার মানেনি তার ঘটনা চারদিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে আর এই অবস্থাতেও তাকে সবাই সাপোর্ট করে আর যারা অনেক কষ্ট পেয়ে মরছে তারা যাতে শান্তিতে মরতে পারে এমন একটা কাজ অ্যালেক্স পেয়ে যায় আর এখানেই এই অদ্ভুত সিনেমাটা শেষ হয়